السلام عليكم ورحمة الله تعالى وبركاته كيف حالكم يا أيها الطلاب المحبوب أنا أعتقد أنكم بالخير في هذا الكورونا الحمد لله أنا أيضا بالخير أنا محمد سيف الإسلام معلمكم العربية للمدرسة الحافظية والعالم বিউসুতিয়া মানিকগঞ্জ। আইয়া তুল্লাবুল মাহবুব আলিয়ম ওদার সুকুম হাদিস শরীফ ফিসফির তাসিউ লি দাখিল বাবুল ইস্তেজান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নবম শ্রেণীর হাদিস শরীফ থেকে অনুমতি অধ্যায় থেকে আমি আজকে তোমাদের পড়াবো। ইস্তেজান শব্দের অর্থ হল অনুমতি প্রার্থনা করা। ইস্তেজান আরবি শব্দ, পারিভাষিক সংজ্ঞা হল শরীয়তের পরিভাষায় ইস্তেজান বলা হয় কারো ঘরে প্রবেশের পূর্বে ঘরের মালিকের কাছে অনুমতি নেওয়াকেই ইস্তেজান বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাকে কারো ঘরে প্রবেশ করতে হলে কী করতে হবে? অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ইমানদারগণ, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি না পাও। অর্থাৎ অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। তাহলে কেন যাবে না? কারণ হলো, আমি যদি অন্যের ঘরে প্রবেশ করতে যাই তাহলে সেই ঘরের মানুষগুলো অপ্রস্তুত থাকতে পারে। তাহলে অপ্রস্তুত থাকা অবস্থায় যদি আমি হুট করে ঘরের ভিতরে ঢুকে যাই তাহলে সমস্যার সম্ভাবনা হতে পারে। এই জন্য আমরা কারো ঘরে প্রবেশ যখন করব অনুমতি ছাড়া প্রবেশ করব না। এই অনুমতির ব্যাপারে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। তোমরা বইটা, তোমাদের পাঠ্য বই যেটা আছে এটা বের করো। তো অনুমতির অধ্যায়ের মধ্যে যে হাদিসটা আমি উত্তোলন করেছি এটা হলো 50 নম্বর পৃষ্ঠার মধ্যে 42 নম্বর হাদিস। 50 নম্বর পৃষ্ঠা 42 নম্বর হাদিস তোমরা দেখো। আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ্দাইনি কানা আলা আবি ফাদাকাক্তু বাবা ফাকলা মানজা ফাকুলতু আনা ফাকলা আনা আনা কান্নাহু ক্যারিহাহা মুতাফাকুন আলী। এ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফিদ্দাইনি ঋণের ব্যাপারে, কানা আলা আবি সেই ঋণটা ছিল আমার পিতার, ফাদাকাক্তুল বাবা এসে আমি দরজার মধ্যে নক করলাম। ফাদাকাক্তু শব্দের অর্থ হলো আমি করাঘাত করলাম, আমি নক করলাম, আল বাবা কোথায়? দরজার মধ্যে। ফাকলা অতপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানজা কে? ফাকুলতু আমি বললাম, আনা আমি। ফাকলা অতপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আনা আমি আমি, কান্নাহু ক্যারিহাহা সম্ভবত এই কথাটি অপছন্দ করলেন। কোন কথাটি? এই যে আনা আনা, এই যে আনা শব্দটি বললেন না, এই আনা আনা অর্থাৎ আমি আমি, অনুমতি চাওয়ার জন্য আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন কে? তিনি বললেন আমি আমি আমি। তো আমি আমি দ্বারা তো কোনো পরিচয় বহন করে না। আমি দ্বারা কি কারো পরিচয় জানা যায়? জানা যায় না। অর্থাৎ এই কথাটি, আমি শব্দটা অপছন্দ করলেন। তার মানে হলো এখানে বোঝা গেল যে অনুমতি চাইতে হলে তার নিজের পরিচয়টা দিতে হবে, যে আমি অমুক। পরিচয় ছাড়া
কাউকে চেনা যায় না। এই জন্য অনুমতি চাইতে হলে কী করতে হবে, নিজের পরিচয় দিয়ে অনুমতি চাইতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম এই হাদিস থেকে যে কারো ঘরে প্রবেশের জন্য যাইতে হলে অনুমতি চাইতে হবে, আর অনুমতির জন্য কিভাবে অনুমতি নিতে হবে সেটা হলো নিজের পরিচয় দিয়ে অনুমতি চাইতে হবে, যে আমি আবদুল্লাহ, হ্যাঁ আমি সাইফুল, আমি করিম, আমি রহিম, এভাবে অনুমতি চাইতে হবে নিজের পরিচয় দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবেই কারো ঘরে যদি প্রবেশ করি তাহলে এভাবে অনুমতি নিয়ে আমরা প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অনুমতি চেয়ে কারো ঘরে প্রবেশ করতে হবে। তো আমরা আজকে এই হাদিসের মাধ্যমেই আমরা আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। তোমরা বাসায় ভালো করে পড়ে নিবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।